তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সহজেই একটা পিডিএফ ফাইলকে এডিট করতে পারবেন। তো পিডিএফ ফাইলগুলো এডিট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, টুলস রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে। তো আপনাদের আজকে একটা ওয়েবসাইট দেখাবো যেখানে আপনারা সহজেই পিডিএফ ফাইলগুলো ফ্রিতে এডিট করে নিতে পারবেন। তো এই জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে এসে এখানে লিখবেন সেজ দ্য পিডিএফ, তো এটা লিখে সার্চ দেবেন। তো লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে মূলত এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে ক্লিক করলে এরপর পিডিএফ এডিট করার মূলত একটা অপশন দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটের মধ্যে যে পিডিএফ এডিট করার অপশন রয়েছে সেখানে অনেক ফিচার্স রয়েছে, আপনারা সেই ফিচার্সগুলোর মাধ্যমে সহজেই একটা পিডিএফকে বিভিন্নভাবে এডিট করে নিতে পারবেন। তো এখানে দেখেন কনভার্ট টু পিডিএফ রয়েছে, এরপর কনভার্ট ফ্রম পিডিএফ রয়েছে, এরপর সিকিউরিটি, এডিট অ্যান্ড সাইন, তো বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে। তো সব উপরে এখানে রয়েছে এডিট এ পিডিএফ ডকুমেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের একটা ফাইল এখানে আপলোড করতে হবে। তো এখানে দেখাচ্ছে যে 200 পেজ এবং 50 MB মূলত সর্বোচ্চ আপনারা এখানে ফাইল এডিট করতে পারবেন। তো এখানে আপলোড ফাইলে ক্লিক করে মূলত একটা পিডিএফ ফাইল এখান থেকে আপলোড করতে হবে, তাহলে এটা এডিট করতে পারবেন। তো এখানে আমরা একটা পিডিএফ ফাইল দেখাই দিচ্ছি, এরপর দেখেন একটু লোডিং নেওয়ার পর মূলত আমরা এটা এডিট করতে পারবো যে কোনো পিডিএফ ফাইল। তো পিডিএফ ফাইল এখানে আপলোড হওয়ার পর দেখেন এখানে মূলত প্রতিটা পয়েন্টে আমরা যখন মাউসের কার্সর নিয়ে আসতেছি প্রতিটা পয়েন্ট কিন্তু এখানে চেঞ্জ করার একটা অপশন কিন্তু চলে আসতেছে। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তো যে রেজিস্ট্রেশন নাম্বার যে অপশনটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো। ধরেন কিছু সংখ্যা আমরা এখানে চেঞ্জ করে দিলাম, এবং তারিখের ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করি তো তারিখটাও আমরা এখান থেকে মূলত চেঞ্জ করে দিতে পারবো। তো এইভাবে যে কোনো কিছুই আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। তো এখানে উপরে অনেক অপশন রয়েছে, এই অপশনগুলো আপনারা নিজেরাই একটু দেখলে নিজেরাই বুঝতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের জাস্ট সাইটটা দেখাই দিলাম, আপনারা মূলত এখানে এসে সহজেই পিডিএফ যে কোনো ফাইল এডিট করে নিতে পারবেন। এবং এডিট করার শেষে এখানে দেখেন এরপর মোর অপশন রয়েছে, তো মোর অপশনে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস রয়েছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসও করতে পারবেন, এরপর সাইন অ্যাড করতে পারবেন, এরপর টেক্সট যদি অ্যাড করার প্রয়োজন হয় এখানে ক্লিক করে ধরেন টেক্সট একটা অ্যাড করতে পারবেন। তো এভাবে যে কোনো কিছুই অ্যাড করতে পারবেন, এবং টেক্সটে কালারও অ্যাড করতে পারবেন, বা টেক্সটকে আপনারা বোল্ড, ইটালিক এরকম বিভিন্ন ধরনের একটা মূলত পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এবং এখানে টেক্সটটা যদি ডিলিট করার প্রয়োজন হয় এখানে টেক্সটটা সিলেক্ট করার পর এখানে ডিলেটে ক্লিক করলেই টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তো এভাবেই এডিট করতে পারবেন সহজেই। তো এডিট করা হয়ে গেলে এখানে নিচে দেখতেছেন যে অ্যাপ্লাই চেঞ্জেস রয়েছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে এখানে মূলত পরবর্তীতে আপনাদের এখানে ডাউনলোড করার একটা অপশন কিন্তু চলে আসবে। তো এখানে দেখেন যে ইওর ডকুমেন্ট ইজ রেডি, তো আমরা যেটা এডিট করলাম সেটা এখানে প্রিভিউ দেখাচ্ছে, এবং এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে মূলত এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে।